নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আজ নিয়ে এসেছি গন্ধরাজ কাতলা ভাপা। রোজকার মাছের রান্নাগুলো খেয়ে খেয়ে যদি একঘেয়ে লাগে, তাহলে অবশ্যই একবার এই গন্ধরাজ কাতলা ভাপাটা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় খেতে, বলে দিতে পারি। চলো তাহলে শুরু করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ, এর সাথে নিয়ে নিয়েছি লেবু, নুন, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, নারিকেল আর পেঁয়াজ। এর সাথেই আমি এবার মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। যে কোনো ভাপা করার আগে মাছটাকে যদি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। মাছটা সাইডে রেখে দিলাম। এখন সর্ষে আর পোস্তটা ভালোভাবে একটু ধুয়ে নেব। ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের আন্দাজ বুঝে কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু পেঁয়াজ, এটা অপশনাল, ইচ্ছে হলে আপনারা স্কিপ করতে পারেন। সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন না দিলে এই সর্ষে বাটার পর সেটা একটু তেতো হয়ে যায়। তো বাটা হয়ে গেছে, বেশ ঘন, তাই আমি একটু সামান্য একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, 2-3 চামচ জল দিলেই যথেষ্ট। এবার এই পেস্টটাকে নুন হলুদ মাখানো মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়া, আর তার সাথে লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নারিকেলের দুধ। তেলটা আমি সর্ষের তেল নিয়েছি, আর সেটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর ঢালছি। আপনারা চাইলে কাঁচা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মাছটাকে এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা এভাবেই রেখে দেব, তাতে মাছের ভেতরে মশলার টেস্টটা ভালোভাবে ঢুকে যায়, ভালোভাবে মাছটা ম্যারিনেট করা সম্ভব হয়। আধ ঘন্টা পর একটা স্টিলের টিফিন বাটিতে আমি ভাপাটা তৈরি করব, তাই এই বাটির মধ্যে মাছগুলোকে প্রথমে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। তো সবগুলো মাছ ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর মাছের গায়ে মেখে নেওয়া যে মশলাটা ছিল, সেটাও মাছগুলোর উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এর উপরে এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি কয়েকটা। ঢাকনাটা লাগিয়ে নিয়ে এবার এটা স্টিমে বসাবো। কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে নেব। জলটা যেন বাটিটাকে ছুঁয়ে ছুঁয়ে থাকে, সেরকম পরিমাণে জল দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট। 30 মিনিট পর দেখুন মাছটা হয়ে গেছে ভাপা। এখন এই গন্ধরাজ লেবুর পাতাগুলোকে উপর দিয়ে মাছের উপর একটু সাজিয়ে দিচ্ছি, তার সাথে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। এবার ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য আবার ভাপে বসিয়ে দিলাম। এর থেকে বেশি সময় ভাপে রাখতে যাবেন না, তাহলে পাতার তেতো ভাপটা মাছের ভাপার মধ্যে চলে আসবে। তো 2 মিনিট পর আমি এটা খুলে নিলাম, খুব গরম ছিল, আর এবার পাতাগুলো সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাড়িতে ট্রাই না করলে সেটা বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমাদের
কাতলা গন্ধরাজ কাতলা ভাপা রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।